অবশেষে প্রতীক্ষার অবসান। করোনা মহামারীর কারণে কয়েক দফা পেছানোর পর রূপালী পর্দায় জেমস বন্ড সিরিজের নতুন ছবি নো টাইম টু ডাই। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা নামতেই লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলের রেড কার্পেটে আসতে থাকেন ছবিটির কলাকুশলীরা। এরই মাঝে সেখানে এসে উপস্থিত হন সবার মধ্যমণি বন্ড তারকা ড্যানিয়েল ক্রেগ, ছিলেন রামি মালেক, অ্যানা ডে আরমাস, নাওমি হ্যারিস সহ আরো অনেকেই। তবে সবাইকে চমকে দিয়ে রেড কার্পেটে হাজির হন ব্রিটিশ রাজ পরিবারের সদস্যরাও। প্রিমিয়ারে সস্ত্রীক সামিল হন ব্রিটেনের প্রিন্স চার্লস ও তার ছেলে প্রিন্স উইলিয়াম। এ সময় ড্যানিয়েল ক্রেগ সহ ছবিটির অন্যান্য কলাকুশলীদের সঙ্গেও কথা বলতে দেখা যায় তাদের। এদিকে দেরিতে হলেও ছবিটি রূপালী পর্দায় মুক্তি পাওয়ায় বেশ খুশি বন্ড তারকা ক্রেগ, বলেন সবার সঙ্গে প্রিমিয়ারে অংশ নিতে পেরে আনন্দিত তিনি। এক বছর আগেও যেটি ছিল প্রায় অসম্ভব। এটা সত্যিই অনেক বড় একটা রিলিফ। প্রথম থেকে চেয়েছিলাম সবাইকে নিয়ে এমন একটা প্রিমিয়ার অনুষ্ঠিত হোক। করোনা বাস্তবতার কারণে এক বছর আগেও যেটি ছিল প্রায় অসম্ভব, ছবিটির মুক্তি নিয়েই আমরা এক ধরনের অনিশ্চয়তায় পড়ে গিয়েছিলাম। মানুষ আবারও হলমুখী হয়েছে, এটা সত্যিই স্বস্তি। নো টাইম টু ডাই জেমস বন্ড সিরিজের 25তম সংস্করণ হলেও এতে শেষবারের মতো দেখা যাবে ড্যানিয়েল ক্রেগ। গেল বছরের এপ্রিলে ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনা মহামারীর কারণে কয়েক দফা পিছিয়ে অবশেষে বিশ্বব্যাপী তা মুক্তি পাচ্ছে 30 সেপ্টেম্বর। তবে ছবিটি যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে আগামী 8 অক্টোবর। অন্য কর্মকার, সময় সংবাদ।